অল রাইট, তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম দিদার এবং দি ইজ মাই নেমে আপনাদের ওয়েলকাম। তো সিজন 19 এসে পড়েছে আর আমি বলছি সবচেয়ে সুন্দর সিজন হবে আই থিঙ্ক। বাই দ্য ওয়ে থ্যাংকস টু ম্যাথ তামিজা যে আমাদের থেকেও আগে জানে এইসব। আর ট্রেলার ছেড়েছে অবশ্য, ট্রেলারটা দেখে আসি আগে, আসুন। ট্রেলারটা সুন্দর করেছে, ওপি লেভেলের। দেন জামাগুলা তো একদম অস্থির। তো দেখি তারা এবার টায়ার রিওয়ার্ডে কি রেখেছে। তো এটা হলো সিজন 19-এর সেট, ভালোই। বেশি করে চশমাটা। আর আপনারা যারা ডায়মন্ডে উঠতে পারেননি তারা সামনের বার ঠিকই উঠবেন, কারণ গান স্কিনটা দেখেন ভাই যা করছে। সিজন 19-এর ডায়মন্ড টায়ারে এমন কিছু দিব আমি, মানে আমি কি মনে হয় আপনারা ভাবতে পারতেছেন না, M249-এর স্কিন, ওয়াও। তারপর স্পেরা সুট তো আছেই, কখনই ঘুরতে পারুম কি না জানি না। তো এই হলো রয়্যাল পাস। আচ্ছা, তো তারা এবার ভালো করছে মনে হয়, দেখি কী করছে। মিথিক আউটফিটের এবারের টাইটেল, আচ্ছা, ট্রাভার্স থিম আউটফিটস, দেখেন কী করছে। আল্লাহ, এত অস্থির। আর সবাই জানেন এই জায়গার থেকে আপনাদের সবার কষ্টের টাকাগুলো যাবে যারা আগে কিনে নাই। তো দেখি কি করছে রয়্যাল পাসে, আসুন। 1 RP-তে আমাদের মিনি 14 দিব ভাই, স্কিন ইন্ডিয়া তো ভালো। কে নাম কি, ইনসেক্ট কুইন। তারপর প্রতিবারের মতো ব্লা ব্লা ব্লা। দেন RP-5-এ গার্ডেন অবজার্ভার হেড পিস, আচ্ছা একদম ফালতু। তারপরে আবার ব্লা ব্লা ব্লা, এটা কি ইমোট, ইমোট তো আগেরটা দেখা ভাই, আমার একদম বমি এসে পড়ছিল। এত বাজে ইমোট করছে হেরা, মানে এত বাজে ইমোট অল টাইম হেরা করে, এবারকারটাও বাজেই করবো অবশ্য, দেখি। আচ্ছা, এটা এক্সপেক্ট করি নাই আমি, এত ভালো স্কিন করবে অ্যানিমেটেড। আচ্ছা কী ব্যাপার, পাবজির লোকের এত ভালো হয়ে গেল কেমনে আমি বুঝতেছি না। যাই হোক, মুকেম্বো খুশ হওয়া। মুকেম্বো খুশ হওয়া। তারপর দেন আবার আমাদের ব্লা ব্লা ব্লা। তারপর আবারই মোট, আচ্ছা দেখি কি করছে। এই ওয়েট এ মিনিট, এটা আমরা পাইছি মনে হয় না আগে নাকি, না কেন জানি মনে হচ্ছে আমি এটা পাইছি। আচ্ছা যাই হোক, দেখে নেব না পরে, একটা দুইবার দিলে। তারপর হলো আভাতার, আচ্ছা আভাতার নাকি আফতার কি বলে, আফতার, আচ্ছা। তারপর এটা কি অর্নামেন্ট, নাম কেসড ইন অ্যাম্বার, আচ্ছা একদম ফালতু। দেন ফ্রি কোর্সে যেহেতু ফালতু বলা ঠিক হবে না অবশ্য, কিন্তু যেগুলো ফালতু সেগুলো ফালতুই বলতে মানুষ। তারপর রয়েছে প্যারাশুট, স্ক্যারাব টোটেম প্যারাশুট, আচ্ছা প্যারাশুট RP-গুলো অল টাইম বাজেই থাকে, নো কমেন্ট ফর দিস ওয়ান। দেন নিচে রয়েছে ব্যাগ, ওয়াও রে ভাই, এটা কি নাম কি, জেমস্টোন স্ক্যারাব, ওয়েল ওয়েল, এটা কোন পোকা, ওয়েট এ মিনিট, এটা গান্ধী পোকা না, না ভাই এবারকার এবারকার রয়্যাল পাস একদম ভালো করছে, ব্যাগটা ব্যাগটা অনেক ভালো করছে, পোকা যেই হোক পোকা যেটাই হোক ভালো করছে এবার। তারপর এনশিয়েন্ট ভাইন ফিনিশ অ্যারোপ্লেন, ওকে কাঠের প্লেন, ভালো। উপরে কি RP, উপরে পাতা এগুলা, আচ্ছা পাতাগুলা 3D দিলেই হতো, কিন্তু বলতেই হবে অবশ্য, না যাই হোক পাতা যেটাই দিছে রং করে দিছে
অনেক ভালো করছে অবশ্য রয়্যাল পাসটা। তারপর এটা ইউএমপি না, হ্যাঁ ইউএমপি, নাম কি এলিয়েন ইউএমপি 45, ফালতু ফালতু ফালতু, মানে এরা কি না। ঠিক আছে, এবার রয়্যাল পাসটা ভালো করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর রয়েছে গ্রেনেড লঞ্চার, ওয়াও ভাই এটা এত বাজে কে, কি রে, যাই হোক। তারপর আবার ব্লা ব্লা ব্লা। তারপর 60-তে আমাদের যে জামাটা দিব, একটা মেয়ের জামা দেখছিলেন আমরা আপনারা ট্রেলারে, গোলাপি কালার, তো এটা এখানে দিব, কিন্তু এখানে আমরা দেখতে পারতাছি না, হয়তো বা তারা এখনো সেট করে নাই, কিন্তু এটা এখানে দিব আমি শিওর 100%। আর যদি ভুল হয় তাহলে তো ভুলই, তার সমস্যা নেই, এটা এখানেই দিব আশা করি। জামাটা একদম অস্থির করছে, কোন লেভেলের করছে জানি না, কিন্তু একদম হাই লেভেলের ইয়ার মতো লাগতেছে। ওই যে ফেরোর স্যুটের চেহারাটা আছে না, ফেরোর স্যুটের চেহারার লগে মিলে অনেক, এটার চেহারাটা ভালো করছে। আর তারা যে সব ব্লাবলা যে দেয়, এই ব্লাবলা না দিয়া 600 UCR জায়গায় প্রতিবার যদি 1200 UCR দিত তাহলেও আমাকে মতো গরিবরা একটু বাচ্চা বুঝে যেত আর কি। যাই হোক, তারপরে এটা কি হেলমেট, দেখি আসলে হেলমেট নাকি, কি এটা ওপি ভাই, ক্রিমসন বিটল হেলমেট, হাই লেভেল ভাই, নাইস টেক্সচার, ভালো করছে না। দেখেন হেলমেটটা কি করছে, পাপু যে দিছে একদম তো পুরা কোপ। আসলে এমন আর পি আমার মনে হয় না এর আগে আসলে আসছে, কেমন করে হেরা তো ভালো হইলো আমি বুঝতে পারতেছি না, যাই হোক। তারপর আবার রিমোট, ওয়াও ভাই এবার রিমোট এত অ্যানিমেটেড করছে কেন, যাই হোক কমেন্ট করেন যদি ভালো লাগে। দেখি পোকা খাই লাইলো, ও আচ্ছা এটা তো অ্যানিমেটেড আছে। তারপর আফতার ভালো, দেন AKM, এটা কি AKM, ওয়াও জাস্ট লুক এট দিস ব্রো, নেক্সট হাই লেভেল, আল্লাহ না। এটা এই সম্পর্কে AKM সম্পর্কে আমি কি বলবো আমি জানি না, এবারকার স্কিন হেরা অনেক ভালো করছে, নিশ্চয়ই আমাদের থেকে এরপরে তার অনেক টাকা পয়সা নেবে, অনেক ভালো করছে এবারকার স্কিন যা আছে সবগুলো সবগুলো বোম্বাতে। আচ্ছা আসছে এখন রিয়েল ড্রেস, এটা কি, ও আচ্ছা আচ্ছা আগের রিমোট, সত্যি ভাই যদি এই নাচটা আবার দিত এই রিমোটে আমি নির্ঘাত এই রয়্যাল পাসটা বাদ দিয়ে দিতাম। বাট জামাটা দেখেন কি করছে ভাই, টেক্সচার ডিজাইন যত ভালো, আসলে সবার থেকে এটাই হয়তো বা বেস্ট সিজন আই থিঙ্ক, না আসলেই অনেক ভালো করছে জামাটা। জামাটার পুরো একদম সাইড ফাইড যা আছে, জামাটার পিছে দেখেন লেগো আছে, বেস্ট আসলে বেস্ট। যাই হোক, যেগুলো আসলে দেখানো হয়নি 60 RP বা এভাবে যেসব জামাগুলো দেখানো হয়নি তা আমি এখন দেখাচ্ছি, যেমন এখানে গোলাপি জামাটা রয়েছে, ভালো ওয়েল ডান ওয়েল ডান। দেন এখানে এটা রয়েছে, এই দেখি না এটাও ভালো, সমস্যা নেই। গান স্কিন, গান স্কিনের মধ্যে হতে পারে তিনটা দিবে অথবা নাও দিতে পারে, এটা আসলে আমি শিওর না। থমসন এখানে দিয়েছে, এটা কি থমসন, থমসন এখানে দিয়েছে, মিনি 14 দিয়েছে, দেন AKM তো আছেই। ভেহিকেলের মধ্যে মোটর সাইকেল আর বোট, মোটর সাইকেলটা হয়তো বা ওই যে ওখানে আরপিতে থাকবে, যেখানে যে আপনারা আরপি দিয়ে কিনেন আর কি সব কিছু। ভালো করছে, অনেক অস্থির, ভালো ডিজাইন এবারকার যেই বানাইছে, অনেক মানে হের মাথায় জ্ঞান আছে আর কি। তো এই হলো রয়্যাল পাস, ভালো লাগছে আশা করি, ভালো তো লাগবে না আসলে, ভালো লাগছে আমারই ভালো লাগছে, তো আর কি আর কিছু না। যাই হোক, তো এই হলো ফুল রয়্যাল পাস। আর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন তাদের যারা পাবজি খেলে, অবশ্য ফ্রি ফায়ারদের আবার শেয়ার করেন না। আর আপনাদের আইডি দিয়ে দিন, কারণ এই ভিডিও থেকে আমি হয়তো বা একজনকে চুজ করব যে এখানে রয়্যাল পাস পাবে। সো গিভ মি ইউর আইডি, আর আমার সাথে খেলতে হলে আমিও খেলি অবশ্য, ফ্রি ফায়ার না পাবজি, ফ্রি ফায়ার আগে খেলতাম, তো এখন পাবজি খেলি। তো আমার সাথে খেলতে হলে আমার আইডি ডিসক্রিপশনে রয়েছে, খেলতে চাইলে খেলতে পারেন। আর হ্যাঁ, অ্যাসাসিনস ক্রিড, আপনারা অনেকবারই বলছেন যে অ্যাসাসিনস ক্রিডের ভিডিও ছাড়া হচ্ছে না, তো আসলে খেলছিলাম, আসলে পুরো গেমসটা আমি বুঝতেছিলাম না সত্যি কথা, তো গেমসটা বুঝতে বুঝতে তারপর স্টোরি লাইন লিখতে লিখতে অবস্থা খারাপ, মিলিয়ে লিখতে হয়তো আর কি বলবো, সমস্যা নেই খুব তাড়াতাড়ি
Assassin's Creed on production খুব দ্রুতই ছাড়বো খেলা শেষ ভিডিও বানাতে দেরি সো বাই বাই